সাবস্ক্রাইব করুন হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা আমাদের চ্যানেলে গত দুদিন ধরে দুটো মক টেস্ট নিয়েছিলাম, মক টেস্ট 2, মক টেস্ট 3, কিন্তু তার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি, কারণ আমাদের নেট স্লো থাকায় খুব ল্যাগ করছিল ভিডিওগুলো, ভিডিও কোয়ালিটিটাও খুব খারাপ হয়ে গেছে, সাউন্ড প্রবলেম হচ্ছিল। তো সকলেই আমাদের বলছিল যে আমরা যে টেস্ট দুটো নিয়েছি তার অ্যান্সারটা যেন আমরা বলে দিই, তো তাই জন্য আমরা আজকের এই ছোট্ট ভিডিওটি করছি। তো ভিডিওটি সকলে দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলি দেখো, তাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামসে একটু হেল্প হবে। তো আমরা প্রথমে মক টেস্ট 2টা শুরু করছি। মক টেস্ট 2 এর যে প্রশ্নের অ্যান্সারগুলি হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার, একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন। 4 নম্বর, ভেগাস হলো একটি মিশ্র স্নায়ু। 5 নম্বর, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এইগুলোর মধ্যে লঘু মস্তিষ্ক। 6 নম্বর, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। 7 নম্বর, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। 8 নম্বর, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ CSF এর প্রকৃতি কীরকম, তো সেটি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। 9 নম্বর, সেটা হচ্ছে মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশগুলিকে কি বলা হয়, তো বলা হয় ভেন্ট্রিকল। ছিল সেটা হচ্ছে মনরো ছিদ্র দেখা যায় কোথায়, তো মস্তিষ্কে দেখা যায় মনরো ছিদ্র। 11 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রবিহীন একটি বহুকোষী জীব হলো স্পঞ্জ, স্পঞ্জের স্নায়ুতন্ত্র নেই। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দেহের স্নায়ুতন্ত্র মইয়ের মতো দেখতে হয়, তো সেটা হচ্ছে ফিতাকৃমি। 13 নম্বর প্রশ্ন, নিউরনের দীর্ঘ প্রবর্তককে কি বলা হয়, অ্যাক্সন। আর ছোট ছোট অনেকগুলো থাকে, সেগুলো হচ্ছে ডেনড্রন। নেক্সট 14 নম্বর, স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান দখল করে কে, নিউরোগ্লিয়া। স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান দখল করে নিউরোগ্লিয়া। 15 নম্বর, মস্তিষ্কে 3টি স্তর বিশিষ্ট যে আবরণী পর্দাটা থাকে তার নাম হচ্ছে মেনিনজেস। 16 নম্বর, এটা হচ্ছে স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন, কারণ হচ্ছে সেখানে সেন্ট্রোজম নিষ্ক্রিয়। 17 এবং লাস্ট মক টেস্ট নম্বর 2 এর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে শিশুদের হাঁটতে শেখা, এটি হচ্ছে অভ্যাসমূলক প্রতিবর্ত ক্রিয়া। তো এরপরে আমরা মক টেস্ট 3 এর যে প্রশ্নের অ্যান্সারগুলি হয় সেগুলি আমরা বলে দিচ্ছি। মক টেস্ট 3 এ আমরা দেখেছি দিল্লির প্রথম ও একমাত্র মহিলা সুলতান কে ছিলেন, তো মহিলা সুলতান ছিলেন সুলতানরা রাজিয়া, ঠিক আছে। 2 নম্বরে, কোন সুলতান চৌপান অর্থাৎ পোলো খেলার সময় মারা যান, তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবক। নেক্সট, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে খ্যাত, পদ্মা নামে খ্যাত গঙ্গা নদী। 4 নম্বর, কোন নদী অমরকণ্টক পাহাড় থেকে সৃষ্টি হয়েছে, তো নর্মদা। নেক্সট, বালা সরস্বতী কোন ধরনের নৃত্যকলার সঙ্গে যুক্ত, বালা সরস্বতী ভারতনাট্যম নৃত্যকলার সঙ্গে যুক্ত। 6 নম্বর, শিশু সাহিত্য খাপ ছাড়া এটি কার লেখা, তো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু সাহিত্য খাপ ছাড়া। নেক্সট, নৌটঙ্কি কোন প্রদেশে লোকনৃত্য, উত্তরপ্রদেশে লোকনৃত্য হচ্ছে নৌটঙ্কি। নেক্সট, বন্দির বন্দনা কার লেখা কাব্যগ্রন্থ, বুদ্ধদেব বসুর লেখা কাব্যগ্রন্থ হচ্ছে বন্দির বন্দনা। নেক্সট, বাংলা ভাষায় প্রথম চতুর্দশ পদী কবিতা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর প্রশ্ন, 1 হর্সপাওয়ার সমান কত ওয়াট, 746 ওয়াট, 746 ওয়াট। নেক্সট, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে, হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 12 নম্বর, বায়ুমণ্ডলে শতকরা কত শতাংশ অক্সিজেন থাকে, 20%, তার সঙ্গে নাইট্রোজেন 78%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, মনে রাখতে হবে আমাদের। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। মানব শরীরে সবচেয়ে কঠিন বস্তু কোনটি, এনামেল, দাঁতে থাকে এনামেল, দাঁতের সাদা অংশটাকে এনামেল বলা হয়, তো সেটা হচ্ছে মানব শরীরে সবচেয়ে কঠিন বস্তু। নেক্সট, দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায়, দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে মেরুদ্বয়ের দূরত্বকে বোঝায়, দুটি মেরুর মধ্যে দূরত্ব।
নেক্সট এবং মক টেস্ট 3-র শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের ওপর? তো প্রস্থচ্ছেদের আকৃতির ওপর নির্ভর করে। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে প্রস্থচ্ছেদের আকৃতির ওপর। তো এই প্রশ্নগুলি আমাদের ছিল মক টেস্ট 3 এবং মক টেস্ট 2-এর অ্যান্সার। তো এইগুলি আমরা লাইভ স্ট্রিমে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে অনেক ল্যাগ থাকায় কিংবা সাউন্ড ক্লিয়ার না আসায় সেগুলি সকলে শুনতে পায়নি, তাই সকলের অনুরোধে আমরা এটি আবার রিপিট করে দিলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমাদের পুরনো ভিডিওগুলি দেখতে থাকো, তাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামসে অনেক 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 হেল্প হবে, কারণ আমরা এই ধরনের ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়তই নিয়ে আসতে থাকি। তো চলো আজকের মতো এতদূর, পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ।